আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পটল আলু দিয়ে বাটি চচ্চড়ি। সেই জন্য আমি পটল এই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা এরকম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা হয়েছে। এইখানে আলুগুলো লম্বা লম্বা পাতলা করে কাটা হয়েছে, আর এইখানে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, টমেটো একটা দিয়ে দিয়েছি স্লাইস করে, আর কাঁচা লঙ্কা দিয়ে হবে। এটা যখন হবে আমি দেখিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই যে সর্ষের তেল দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি আলু পাতলা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প 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 খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি, পরে লাগলে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে কম আছে, কম আছে ঢাকা দিয়ে দিই, একটু হালকা করে একটু 5-6 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপরে পেঁয়াজ এটা একটু নেড়ে ছেড়ে এইবার আমি পটলের স্লাইসগুলো দিয়ে দেব। হালকা করে নেড়ে ছেড়ে যার ঢাকা দিয়ে রাখতে হবে, কিছুটা মজে এলে তারপরে নুন দেখে দিয়ে দিতে হবে, আর একটু লাগবে হয়তো। এবার ঢাকা দিয়ে দেবো। একটা মজে এসেছে, এখন মজুরে একটু নরম হয়েছে, ঢাকা ছিলে মিক্স করে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, আর একটু নরম হবে, তারপরে নামিয়ে দেব। বন্ধুরা, আমি এই আলু পটলের আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে যে বাটি চচ্চড়ি করেছি সেটা এখন পরিবেশন করে দিলাম। এটা খুব সুন্দর, গন্ধটা আপনাদের দিতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাতের সাথে তো জমে যায় একদম। আপনারা করবেন, করেন তো নিশ্চয়ই, সবাই করে, আমি করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।